প্রস্তাবিত বাজেটে আয়করের হার কমানোর বেশি সুবিধা ভোগ করবেন বছরে কোটি টাকা আয় করা ধনীরা লাখ লাখ টাকা কর দেওয়া থেকে রেহাই পাচ্ছেন তারা তুলনায় অনেক কম সুবিধা পাবেন মাসে দেড় থেকে চার লাখ টাকা আয় করেন এমন করদাতারা অবশ্য করমুক্ত আয়ের সীমা বাড়ানোর সবচেয়ে বেশি সুবিধা পাবেন যাদের করযোগ্য আয় তেত্রিশ হাজার টাকার নিচে করোনা মহামারীতে এভাবে ধনী তোষণ থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতি বেড়ে চলা অন্যদিকে পাঁচ বছর ধরে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত অর্থমন্ত্রী তাই এবার করদাতাদের স্বস্তি দিতে চেয়েছেন করমুক্ত আয়সীমা বাড়িয়ে এবং কর হার কমিয়ে একটু হিসাব করে দেখা যাক এবারের বাজেট প্রস্তাবে আসলে কোন শ্রেণীর করদাতারা উপকৃত হয়েছেন আবার কেউ চাপে পড়েছেন কিনা মাসে যাদের করযোগ্য আয় পঁচিশ হাজার বা বছরে তিন লাখ টাকা তারা পুরোটাই কর অব্যাহতি পাবেন বর্তমানে আড়াই লাখ টাকা করযোগ্য আয় অতিক্রম করলেই কর দিতে হয় কেউ যদি বছরে চার লাখ টাকা আয় করেন অর্থাৎ মাসিক করযোগ্য আয় তেত্রিশ হাজার টাকার কিছু বেশি হয় তিনি সর্বোচ্চ সাতষট্টি শতাংশ অর্থাৎ দশ হাজার টাকা কর ছাড় পাচ্ছেন বছরে সাড়ে ছয় লাখ টাকা আয় করেন তারাও বর্তমানে তুলনায় কর ছাড় পাচ্ছেন পঁচিশ শতাংশ বেশি বা দশ হাজার টাকা করদাতাকে এই সুবিধা নিতে মাসে করযোগ্য আয় করতে হবে চুয়ান্ন হাজার টাকার কিছু বেশি বছরে আয় সাত লাখ টাকা হলেই কর ছাড় মিলবে সাড়ে বারো হাজার টাকা নতুন পদ্ধতিতে কর দিতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র নতুন ও পুরাতন তুলনামূলক পদ্ধতির বিচারে এরপর সুবিধা আরও খানিকটা কমবে বছরে সাড়ে সতেরো লাখ বা মাসে এক লাখ চার হাজার আটশো তেত্রিশ টাকা উপার্জনকারীরা ছাড় পাবেন আড়াই হাজার টাকা আর যারা বছরে আয় করেন আটচল্লিশ লাখ টাকা পর্যন্ত তাদের করের পার্থক্য পাঁচ হাজার টাকা মাত্র এরপরই সুবিধা বাড়ার গ্রাফ উপরে উঠতে থাকবে যারা মাসে দশ লাখ টাকার বেশি আয় করবেন তাদের সুবিধা বাড়তেই থাকবে করমুক্ত সুবিধা মিলবে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা শতকরা পঁচিশ শতাংশ কর দিয়ে কর সুবিধা ক্রমাগত বাড়তেই থাকবে অতিধনিক শ্রেণীর প্রত্যেকটি স্তরেই করের ছাড় দেওয়া হয়েছে এর ফলে শুধুমাত্র যে যারা মধ্যবিত্ত আছেন যারা আয় একদম কমের দিকে আছেন তারাই সুবিধা পাবেন তা না এটাতে যারা ধনী শ্রেণী আছেন তারা কিন্তু আরও বড় ধরনের সুবিধা নিয়ে যাচ্ছে যারা দশ লক্ষ টাকা মাসিক আয় করছেন তারা ছাড় নিয়ে যাচ্ছেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো যখন আমরা রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ অনুভব করছি আমাদের যথেষ্ট পরিমাণ সম্পদ নেই এই করোনা মোকাবেলার জন্য সেই সময়ে এই ধরনের প্রস্তাব থেকে বের হয়ে আসার জন্যই আমি প্রস্তাব রাখব বাজেটে কোনো ঘোষণা না থাকলেও প্রতিবন্ধী ব্যক্তি করদাতা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত আয়সীমা চার লাখ ও সাড়ে চার লাখেই স্থির রয়েছে ইব্রাহিম পাঠান ডিবিসি নিউজ ঢাকা